আগামীকাল আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের একটা সভা রয়েছে এবং এই সভায় মূলত আমাদের যে রুটিন ম্যাটার্সগুলো থাকে এগুলো আসবে এবং এর বাইরে আমাদের যে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের যে আমাদের যে প্রজেক্টটা রয়েছে এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে এবং এটার ব্যাপারে বোর্ডের যেটা আমাদের এন্ডোর্সমেন্ট বা অ্যাপ্রুভাল দরকার সেই জন্য আমরা বোর্ডে একটা এজেন্ডা রয়েছে। এর বাইরে এটাও একটা স্ট্যান্ডার্ড ইয়ে যে বাংলাদেশ দল কোনো ICC মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ACC-র কোনো ইভেন্টে জয়েন পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার, এই বিষয়গুলি মূলত আলোচনায় থাকবে। এর বাইরে কিছু ফিনান্সিয়াল ম্যাটার্স আছে, আমাদের কিছু গেম ডেভেলপমেন্ট এবং আমাদের যে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা হবে, মূলত এই বিষয়গুলো আমাদের প্রাধান্য পাবে। চুক্তির বিষয়গুলো তো আসলে ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে, এগুলো সবসময় একজনের সাথে শেষ হলে বা সেটাকে কন্টিনিউ করবে কিনা এটা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। আমাদের আপাতত এই ধরনের যে বিষয়গুলো সেগুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী আছে, আমাদের যাদের সাথে চুক্তি ইতিমধ্যে নবায়ন হয়েছে সেই বিষয়গুলো হয়তো পোস্ট ফ্যাক্ট অ্যাপ্রুভাল কিছু বিষয়ের প্রয়োজন হতে পারে, সেগুলো হয়তো আসতে পারে, আদারওয়াইজ নতুন কিছু এই মুহূর্তে দেওয়া হচ্ছে না বোর্ডে। আমাদের FTP একটা কমিটমেন্ট ছিল আফগানিস্তানের সাথে, আমাদের 2 টেস্ট 3 ODI এন্ড 3 T20, এটা আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে আমরা এটাকে আমরা এখনও কাজ করছি, এখনও ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এ ব্যাপারে আমরা চেষ্টা করছি যে একটা পরবর্তীতে একটা সুবিধাজনক সময় যাতে এটাকে রিশিডিউল করা যায়। 5-star rating প্রাপ্ত BNDC টেকনোলজির ওয়ার্ল্ডন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ার্ল্ডন ফ্যান হাওয়া বদলে দেয়। আমরা ইতিমধ্যে BPL এর যে অংশগ্রহণকারী গত BPL লাস্ট এডিশনে যারা খেলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অফ দেম হ্যাভ কনফার্ম দেয়ার পার্টিসিপেশন। দুই একটা দল অংশ আমাদের জানাননি, ওগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপটা আমরা ঠিক করব এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি যেটা আমরা ড্রাফটের জন্য প্লেয়ার্স ড্রাফট এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা ওভাবেই করে নেব। এটা তো আমরা FTP যে আমাদের কমিটমেন্ট থাকে বা ICC যে মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে তার সাথেই আমরা বেসিক্যালি এটাকে অ্যাডজাস্ট করে নিই এবং যদি কোনো ক্ষেত্রে কোনো ফাইন টিউনিংয়ের দরকার হয় সেটা আমরা করে নেবো।